রাজ্যত এতিয়া সূর্যর পারাস্তম্ভ 40 ডিগ্রীত উপর হয়েছে। মই বর্তমান উপস্থিত আছো তিনিচুকীয়াত। তিনিচুকীয়াতো সূর্যর অত্যাধিক গরমে এতিয়া সমগ্র যে তিনিচুকীয়াবাসীর রাইজত গভীছে। তিনিচুকীয়াবাসীর বাবে একটা ভাল খবর আছে যে তিনিচুকীয়ার নগরের পৰা প্রায় 2 কিলোমিটার দূরত্বত এখন অভয়ারণ্য আছে। অভয়ারণ্যখনের নাম হয়েছে ভেরজান অভয়ারণ্য, বরজান ভেরজান পদুমণি অভয়ারণ্য। তার একটা অংশ হয়েছে এই ভেরজান ভেরজান স্থানত উপস্থিত আছো। এই অভয়ারণ্যখনের একটা বিশেষ পথ ঠেলাঘাট আর তিনিচুকীয়া সংযোগী এই পথ। এই পথটির একটা অভয়ারণ্যখনের মাজেরে এই পথটি গৈছে। এই পথেদি বিভিন্ন সময়ত বাটরুয়া সমূহ অহা যাওয়া করে। বাটরুয়া অহা যাওয়া করার সময়ত এই স্থানত খন্তেক সময়ের বাবে রয়ে যায়, যেহেতু এতিয়া অত্যাধিক গরম। গরমের পিছত এই প্রাকৃতিক পরিবেশের মাজত সুনির্মল পরিবেশ, কোনো প্রদূষণ নাই, কোনো হাই হুল্লা নাই, একেবারে ঠান্ডা পরিবেশ। এই জিলির মাতত সুন্দর ঠান্ডা পরিবেশত এই স্থানত বর্তমান যথেষ্ট বাটরুয়া রয়ে পিনি নিজের গাটো হাত পেলাবলৈ চেষ্টা করে। তিনিচুকীয়াবাসী যদি বিচারে এই স্থানত আহি ঠান্ডা অনুভব করার বা এই প্রাকৃতিক পরিবেশের সন্দর্ভত উপভোগ করা, প্রাকৃতিক পরিবেশ যদি উপভোগ করব বিচারে বা গরমের পর পরিত্রাণ পাব বিচারে, এই স্থানলৈ আহিব পারে। আর একটা উল্লেখযোগ্য কথা যে এই স্থানত বিভিন্ন ধরনের বান্দর, সোনালী বান্দর আর বিভিন্ন ধরনের চড়াই চিরিকটি আছে। এই চড়াই চিরিকটি সমূহ উপভোগ করব পারিব। এই সন্দর্ভত আমার এক বিশেষ প্রতিবেদন আছে, প্রতিবেদন চাওঁ হকচোন। অত্যাধিক গরমের পর পরিত্রাণ পাবলৈ তিনিচুকীয়ার এখন বন্যপ্রাণী অভয়ারণ্যর একটা পথে বাটরুয়াক এতিয়া হাত বাউলি মাতিছে। তিনিচুকীয়া চহরের পর নিচেই কাষত থাকা এই অভয়ারণ্যখনের নাম হয়েছে বরজান ভেরজান পদুমণি অভয়ারণ্য। তিনিটা ব্লকত বিভক্ত এই অভয়ারণ্যখনের একটা অংশ হয়েছে ভেরজান। এই ভেরজান অভয়ারণ্যর মাজেদি পার হয়ে গেছে একটা পথ। এই পথটির দুয়োকাষে হারি হারি সেউজিয়া গছ গছনির সুনির্মল পরিবেশে এতিয়া এই গরমক প্রত্যাহ্বান জানাই বিভিন্ন পথচারীক দিছে শীত তাপ নিয়ন্ত্রিত কোঠালির দরে আমেজ। মই আসলে বিশেষ কামত এফালে অহা যাওয়া করে থাকো। অহা যাওয়া করে থাকতে মই মন করো আমার ইয়াতে বহুত মানুষ ইয়াতে জিরণি লয় আর ওচরতে ইমান মানে কংক্রিটর এখন নগর তিনিচুকীয়া। এই তিনিচুকীয়ার এতিয়া প্রচন্ড গরম। এই গরমের এনেকা উৎকট গরমত বহুত মানুষক দেখো ইয়াতে আহি জিরণি লয়, আহি পেলে আরো শান্তির নিরিবিলি সময় কটায়। ময়ো এইফালে অহা যাওয়া করো বিশেষ কামত, গতি এই কামত আহতে যাওয়াতে এই গরমের সময়খিন মই অকমান দেরি ইয়াতে অকমান জিরণি লো। ভাল লাগে মানুষবোর আহি ইয়াতে আহি জিরণি লয়, গতি এনেকা এখন ঠাই, গতি হয়তো বহুতে নেজানে, দাঁতিকাষরিয়া মানুষ ওচর পাজর মানুষ জানে, আঁতরের মানুষে গম নেপায়। গতি সকলকে মানে জানাইছো যে আমার তিনিচুকীয়া নগর ওচরতে এখন আমার ইয়াতে এখন অরণ্যর এখন এটুকা নিরিবিলি ঠাই আছে। গতি এখানে আহিলে মানুষের মানে মনের নরম নিরিবিলি একটা মন শান্তি অনুভব করব পারিব। তিনিচুকীয়াত সোমার আমি গাটো একদম গোটা গোটেই গরমত ছাতি ফুটি করা যেন লাগে আর ইয়ালে সোমাই দিয়ার এই ঠাইটুকুরালে আহি যাওয়ার মনটো ইমান ভাল লাগে, গাটো একদম হাত পড়ে যায় তারমানে। সেখানে কৈছো এনেই মানে তার হেৰি পরিমাণ কি মানে কব নোৱাৰিম, খালি এনেই এতিয়াতো আমার 34-30 এনেকা হেৰি গরম হয়েছেগে বলে পাইছো আর গতি এইখিন আমার এইখিনিটা বহুত ঠান্ডা ভাল লাগে আর অঞ্চল। তিনিচুকীয়া ঠেলাঘাট সংযোগী পথেরে পার হয়ে যাওয়া বিভিন্নজনে এতিয়া গরমের পর খন্তেক সময়ের বাবে পরিত্রাণ পাবলৈ রয়ে যায় পথটির বিভিন্ন স্থানত থাকা গছবিরিখর ছাঁত। তিনিচুকীয়া চহরের কংক্রিটর মাজত উৎকট গরমে ব্যতিব্রস্ত করা জনসাধারণে দুপরিয়া আবেলি এই পথছোৱাত রই ঠান্ডার আমেজ লাভ পাৰিব। উল্লেখ্য যে এই অভয়ারণ্যখন জৈব বৈচিত্র্যে অতি সমৃদ্ধ। বিশেষকৈ এই বনাঞ্চলখনত হলো বান্দর, লাজুকী বান্দর, মলুয়া বান্দর তথা টুপিমরিয়া বান্দর আদির লগতে প্রায় 84 বিধ প্রজাতির চড়াই চিরিকটি দর্শন করারও সুবিধা লাভ করব। 1999 চনতে ভেরজান, বরজান আর পদুমণিক অভয়ারণ্য হিসাবে ঘোষণা করেছিল সরকারে। এই উৎকট গরমত প্রকৃতির নান্দনিক পরিবেশ, বিশুদ্ধ বতাহর মাজত থাকি শরীরটি শীতল করে রাখব বিচারে যদি আপনি তিনিচুকীয়া চহরের নিচেই কাষত থাকা ভেরজানলৈ আহি মাদকতা লব পাৰিব।